সালাম আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এবং সেফ আছেন। তো আজকের রিভিউতে আমরা আইটেল ভিশন 2S এই মোবাইল ফোনটি রিভিউ করে দেখাবো। এই স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে, ফোনের প্রাইস কত, ফোনটিতে কত র্যাম রোম থাকছে এবং কী কী কনফিগারেশন থাকছে, অ্যান্ড এই ফোনটি দিয়ে আসলে কি আপনি গেমিং করতে পারবেন কি না, সমস্ত ডিটেলস শেয়ার করবো এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, প্রথমে আমরা আইটেল ভিশন 2S এই মোবাইল ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। এটি কিন্তু একটি প্লাস্টিক বিল্ডের ফোন, যেহেতু একটি বাজেট স্মার্টফোন, তো সেক্ষেত্রে কিন্তু প্লাস্টিক বিল্ড ঠিকঠাকই মনে হয়েছে আমার কাছে। অ্যান্ড ফোনটির ব্যাক সাইডে কিন্তু অ্যাজ ইউজুয়াল ক্যামেরায় ব্যবহার করা হয়েছে দুইটি ক্যামেরা। আইটেলের ওল্ড যে সকল ফোনগুলো রয়েছে ঠিক একরকম ডিজাইন কিন্তু রাখা হয়েছে। অ্যান্ড এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে রাখা হয়েছে 6.5 ইঞ্চ একটি HD প্লাস রেজলেশনের IPS ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে, যার রেজলেশন হচ্ছে 720x1600 pixels। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু HD প্লাস রেজলেশনের ডিসপ্লে কিন্তু ব্যবহার করা হয়েছে। আইটেল ভিশন 2S মোবাইল ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা, সেকেন্ড ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর, এবং এর ফ্রন্ট ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছন উভয় ক্যামেরা দিয়ে আপনারা 1080 পিক্সেলে 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। ফোনটির র্যাম রোমের ভ্যারিয়েন্ট নিয়ে বলতে গেলে এখানে সম্ভবত একটি ভ্যারিয়েন্টে ফোনটি পাওয়া যাবে, সেটি হচ্ছে 2GB র্যাম এবং 32GB ইন্টারনাল স্টোরেজ। এই একটি ভ্যারিয়েন্টেই ফোনটি পাওয়া যাবে। ফোনটির প্রসেসর সেকশন ব্যবহার করা হয়েছে 1.6 GHz একটি অক্টাকোর প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড এই প্রসেসরটি কিন্তু খুবই নিম্নমানের প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড পাবজি, ফ্রি ফায়ার এই ধরনের গেমস কিন্তু খেলা যাবে না বললেই চলে, যেহেতু 2GB র্যাম থাকছে এখানে। 3GB র্যাম হলে ফ্রি ফায়ারটা খেলা যেত, 2GB র্যাম কিন্তু অনেকটাই কম হয়ে যায়। অ্যান্ড প্রসেসরটাও কিন্তু অনেক দুর্বল রাখা হয়েছে এখানে। আইটেল ভিশন 2S মোবাইল ফোনটি ব্যাক সাইডে কিন্তু একটি সিকিউরিটি হিসেবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ফেস আনলকের সুবিধাও কিন্তু থাকছে। এই ফোনটি ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেট আপ, যেটির মাধ্যমে কিন্তু মোটামুটি 2 দিন মতো চার্জিং ব্যাকআপ আপনারা পাবেন। যেহেতু কনফিগারেশনটা অনেক লো দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে চার্জিং ব্যাকআপটা কিন্তু আপনারা ভালো পাবেন। এই ফোনটি 3GB র্যাম এবং 32GB ইন্টারনাল স্টোরেজ, এর বর্তমান মূল্য রাখা হয়েছে 8690 টাকা কিন্তু এই ফোনটির প্রাইসটি রাখা হয়েছে। অ্যান্ড এই প্রাইস রেঞ্জে কিন্তু এই ফোনটি কোনো গেমিং স্মার্টফোন না। যারা ডে টু ডে লাইফ ইউজ করতে চাচ্ছেন, টুকটাক নেট ব্রাউজিং করবেন, ফেসবুক চালাবেন, তাদের জন্য কিন্তু এই ফোনটি একটি আইডিয়াল চয়েস হতে পারে। অ্যান্ড যারা অনলাইন ক্লাস করার কথা ভাবছেন, তাদের জন্য কিন্তু এই ফোনটি ভালো হবে। আদারওয়াইজ এই ফোনটি কিন্তু কোনো প্রকার গেমারদের জন্য তৈরি করা হয়নি। এই ফোনটি দুইটি কালার ভ্যারিয়েন্টই পাওয়া যাবে, সেটি হচ্ছে ডিপ ব্লু এবং গ্রেডিয়েন্ট ব্লু। এই দুইটি কালার ভ্যারিয়েন্টই কিন্তু ফোনটি পাওয়া যাবে। তো আজকের এই ছোট্ট ভিডিওটি মূলত এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর এই চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।